ফিরেলাম বিরতির পর আবার আলোচনায় আসবো আমি ডক্টর চক্রবর্তীর কাছে আসবো ডক্টর চক্রবর্তী অবশ্যই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের কথা বলা হচ্ছিল অর্থাৎ গবেষণার আরও এখনও অনেকটা পরিসর বাকি রয়েছে কিন্তু প্রাথমিকভাবে যে পরীক্ষা হয়েছে দেড় বছরের মধ্যে যে ফলাফল দেখা যাচ্ছে যে একেবারে ক্যান্সার সেলগুলো নির্মূল হয়ে গিয়েছে মানে এটা কি গবেষকদের কাছে নতুন একটা বার্তা পৌঁছে দিচ্ছে নিশ্চয়ই মানে এটা একটা আশাব্যঞ্জক মানে গুড ইন্ডিকেশন যে আমাদের টেস্ট করা যে কারণ এরা সব যে 12 পেশেন্টের উপর চেক করা যে সেখানে দেখা তারা পেট সিটি স্ক্যান এমআরআই বায়োপসি কোলোনোস্কোপি সব রিপিট করেছে তাতে জানা যাচ্ছে ইনিশিয়াল যে স্টাডিজগুলো আছে আশাব্যঞ্জক কিন্তু ওই একটা ক্যাভিয়েট এখনও আমাদের আরেকটু বেশি ফলো আপটা করতে হবে টাইমিংটা এই অ্যাটলিস্ট এই 12 জনের দেখা যাক তারপর তো র্যান্ডমাইজ করে ট্রায়ালে ইনক্লুড করে করা উচিত সেক্ষেত্রে অন্তত কত বছরের জন্য এই অপেক্ষাটা করা উচিত বলে মনে হয় অ্যাটলিস্ট আমাদের যে ওভারঅল সার্ভাইভাল যদি দেখা যায় তো 5 বছর তো মিনিমাম বেশ আমি ডক্টর ঘোষ এই জায়গায় জানতে চাইবো আপনি ইমিউন মেডিয়েটেড সাইড এফেক্টসের কথা বলেছিলেন সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা সাধারণত রোগীদের ফেস করতে হয় মোস্ট কমনলি যেগুলো হয় সেগুলো হতে কারো স্কিন র‍্যাশ হতে পারে কারোর লিভারের প্রবলেম আসতে পারে ডায়রিয়া হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা আসতে পারে এই চারটে এবং কিছু সিভিয়ার ক্ষেত্রে লাংসেও কিছু সমস্যা হতে পারে যাকে আমরা নিউমোনাইটিস বলি এই সাইড এফেক্ট গুলো ইমিউনোথেরাপির সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং সেটা হলে আমাদের সেরকম ভাবে চিকিৎসা করতে হবে অনেক সময় ইমিউনোথেরাপি বন্ধ করতে হতে পারে মানে সেক্ষেত্রে বিকল্প হিসেবে কি পন্থা অবলম্বন করেন আপনারা বিকল্প হিসেবে আমাদের ইমিউনোথেরাপি যদি একেবারেই দেওয়া না যায় সেখানে আমাদের স্ট্যান্ডার্ড যা ট্রিটমেন্ট কিমোথেরাপি রেডিওথেরাপি সেগুলো দিকেই থাকতে হবে ডক্টর চক্রবর্তী আমি এখানেই জানতে চাইবো যে এই ওষুধ যেটা আবিষ্কার হয়েছে যেটা এরপরও আরো গবেষণা করা হবে সেক্ষেত্রে এটা কি মানে গ্লোবালি একইভাবে ব্যবহার করা সম্ভব নাকি জায়গার ভিত্তিতে মানুষের সোশিও ইকোনমি ভেদেও আমরা দেখেছি যে ক্যান্সার বিভিন্ন রকমের হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রয়োগটা কিভাবে হতে পারে দেখুন হ্যাঁ যেটা হচ্ছে প্রথম কথা একটা কস্ট তো একটা এফেক্ট কারণ আমাকে দেখতে হবে যে আমরা পুরো ট্রিটমেন্টটা নিতে পারছি কিনা অনেক সময় ট্রিটমেন্টটা আমরা দেখতে পাই মানে এই থেরাপি ছাড়া অন্য থেরাপিও দেখতে পাই পেশেন্টরা হাই কস্টলি থেরাপিতে চলে যায় থেরাপিটা কমপ্লিট করতে পারে না তো সেই ক্ষেত্রে সেটা একটা ইকোনমিক সাপোর্ট ভীষণ দরকার সেকেন্ড থিং হচ্ছে আমাদের যে যেটা বলো অবজারভেশন যে ফলো আপ যেগুলো আছে স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্ট আছে আমরা সবসময় একটা নতুন ওয়ান্ডার ড্রাগ চলে এসেছে যেটাকে ওয়ান্ডার ড্রাগ বলে অনেকেই ক্লেম করবে কিন্তু আমাদের এখন টাইম লাগবে আমাদের স্ট্যান্ডার্ড কেয়ার অফ থেরাপি যে সাবসেটে ওরা ট্রিটমেন্ট করে যে 12 জনে ওরা রেসপন্স পেয়েছে এরা যদি নর্মাল থেরাপিতে থাকতো তাদের কি আউটকাম ভালো হতো না সেটা আমাদের দেখা দরকার কারণ আমরা যেটা এখন প্রোগ্রাম স্টার্টেই বলেছি যদি এখন আমি কনভেনশনাল দেখি যে থেরাপিতে যে ট্রিটমেন্টগুলো আছে যেগুলো স্ট্যান্ডার্ড আমরা এখন অ্যাপ্লাই করছি সেখানে যদি দেখা যায় স্টেজ ওয়ান স্টেজ টুতে প্রায় 5 ইয়ার সার্ভাইভাল 100% আর স্টেজ থ্রিতে প্রায় 85% তো সেই জন্য এগুলো আমাদের উইথ ক্যাভিয়েট ট্রিট করা উচিত ডক্টর ঘোষ আপনি কিছু বলতে চাইছেন হ্যাঁ এখানে একটা জিনিস বলা দরকার এখানে কিন্তু স্পেসিফিক্যালি একটা গ্রুপকে নেওয়া হয়েছে যাকে বলে এমএসআই হাই এবং 100 জন ক্যান্সার মানে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে শুধু 5 থেকে 10 জন এরকম থাকেন যাদের এমএসআই হাই এবং ইমিউনোথেরাপি আগেও দেখা গেছে স্টেজ 4 ক্যান্সারে যাদের এমএসআই হাই ইমিউনোথেরাপি ইজ বেটার দ্যান কেমোথেরাপি আমার মেসেজ এটা সব দর্শককে এটাই যে এমন ভাবে নেবেন না যে এই ওষুধটা এলো বাহ এই তো আমার কালকে ক্যান্সার হয়েছে এই ওষুধটা ডাক্তারবাবু দিয়ে দেবেন আমি সেরে যাবো ব্যাপারটা একদমই কিন্তু তা নয় এটা জাস্ট প্রিলিমিনারি একটা এভিডেন্স যে এই পার্টিকুলার এমএসআই হাই কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সারে এই ওষুধটা দিলে রেসপন্স রেটটা খুব ভালো এইটুকুই ইনফরমেশন আমাদের কাছে আছে এই পেশেন্ট গুলো আগামী 2 বছরে আবার রিল্যাপস করবে কিনা সেই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই অনেক ধন্যবাদ আমাদের দুই চিকিৎসককেই অবশ্যই আশার আলো তো রয়েছে নতুন ওষুধ আবিষ্কার হয়েছে গবেষণার পথ এখনো সামনে অনেকটা বাকি কিন্তু তা সত্ত্বেও সত্যি যুগান্তকারী আবিষ্কার আমরা প্রত্যেকেই সেই অপেক্ষাতেই রইলাম অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠান এখানে শেষ করছি এরপর দেখুন সাপ্তাহে বাংলা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকবেন